এ পা দিয়ে কোনো খারাপ জায়গায় যেও না, এ পা দিয়ে খারাপ জায়গায় যাওয়ার বারবার ইচ্ছা জাগে, এ কান দিয়ে গীবতের দিকে লক্ষ্য দিও না, আমরা সেদিকেই কর্ণপাত করি, এ মুখ দিয়ে কথার দ্বারা কাউকে ব্যথা দিও না, আল্লাহু আকবার, মিথ্যা বলিও না, আমরা 24 ঘন্টাতে 26 বার শুধু মিথ্যা কথাই বলি, কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে, আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আরবেরই নাই নই মিসরের, এতক্ষণ উদ্ধৃত উর্দু নাত গজল শুনলেন, এবার বাংলার দিকে থাকবেন, তো থাকবেন, হাত তুলে বলেন তো কারা কারা বাড়ি যাবেন, বলছে আমরা বাড়ি যাব, তো জালসা শেষ হওয়ার পর তার আগে না ওয়াদা কিয়া তো নিভানা পড়েগা, আর বেরি নই নই মিসরে ইরাক ইরান নই নই ভারতে, আর বেরি নই নই মিসরে ইরাক ইরান নই নই ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারি এ পার ও পারে, নবী মুস্তাফা সুবহানাল্লাহ, বেনা ইরান নই নই ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারি এ পার ও পারে, নবী মুস্তাফা করলেন খোদা কে দেখার ওই আশা, সুবহানাল্লাহ, না একটু খুলতে হবে, খুলতে এটা সত্যি খুব লাগছে, কালকে যেমনি সেটিং ছিল অমনি করে, তুর পাহাড়ে মুসা করলেন খোদা কে দেখার ওই আশা, আল্লাহর হলো রো আশা যে পুরা, সেই আল্লাহর ইশারা, সেই আল্লাহর ইশারা, সেই আল্লাহর ইশারা, পাহাড় জলে মুসা জলে না, ওয়াসিলা মুস্তাফা সারা আসমান জমিনে নবী মুস্তাফা, আর বেরি নই নই মিসরের ইরাক ইরান নই নই ভারতের, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারি এ পার ও পারে, নবী মুস্তাফা সুবহানাল্লাহ, না ইব্রাহিম নবীকে খোদা বলিলেন কুরবানি কর মিনা, কুরবানি কর মিনা, বেটা ইসমাইল কে লিয়া চলিলেন খোলে
দিল ময়দানে মিনা, সেই আল্লাহর ইশারা, সেই আল্লাহর ইশারা, সেই আল্লাহর ইশারা, কুরবানি হলো কবুল হলো তুম্বা, ওয়াসিলা মুস্তাফা সারা আসমান জমিনে নবী মুস্তাফা, আরবেরি নয় নয় মিশরের, ইরাক ইরান নয় নয় ভারতের, সারা আসমান জমিনে নবী মুস্তাফা, কন্ডাড়ি এ পার ও পারে নবী মুস্তাফা, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, খাজা কা দামন মসলে কে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, এক গোয়া গাঁও এলাকা বাসী, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহুম্মা সাল্লি আলা, ঘুমিয়ে গেছেন নাকি, মোহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনটা যে গেল, জানেন কোন দিন গেল? জানি না, আমরা সুন্নি মুসলমান। আজকের দিনটা 14ই মে গেল না? ও হুজুর তাদুস সরিয়া, যার নাম আল্লাহু আকবার, এই দিনে ইহকাল থেকে পর্দা হয়েছিল এই 14ই মে। আমরা তো খুব বলি বস্তি বস্তি কড়িয়া কড়িয়া, অথচ জানি না কবে কোন দিন কার ওয়াফাত, কোন দিনকে পর্দা হলো। আল্লাহু আকবার, আল্লাহ পাক হুজুর তাজুস সরিয়া কে আচ্ছা সে আচ্ছা মকাম স্থান দে, আর ওনার সাথে তফিল আল্লাহ পাক আমাদেরকে বক্সে যেন দেয়, সবে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন। বিরাদার, মসজিদের লক্ষ্য করে আজকের পবিত্র মাহফিল আমি পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময়ের সুযোগ পেলে তুলে ধরব কোন নবীর আমরা উম্মত, মা বোনেরা ধ্যান দিয়ে তোমাদের বক্তব্য, কোন নবীর আমরা উম্মত। আল্লাহু আকবার, কোরআন মাজিদের মধ্যে লেখা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোন নবীর আমরা উম্মত, ভাগ্যবান আমরা যে শেষ নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহু আকবার। কিন্তু আমরা মুসলমান জেনেও জানি না, বুঝেও বুঝি না। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে চলতেছে, কোন নবীর আমরা উম্মত দেখেন, বিশ্ব নবী রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে 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 দেখছে এক জায়গায় ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, বয়স খুব কম, নাবালক শিশু, চোখের পানিতে বুক ভাসাচ্ছে, সমস্ত শরীর থেকে ফেটে ফেটে তাজা রক্ত ঝরে যাচ্ছে, প্রখর রৌদ্র, এক খুঁটার সঙ্গে দুই বাচ্চা বাঁধা পাহাড়ের গুহায়, চোখ দিয়ে পানি পড়ছে। বিশ্ব নবী ওই রাস্তা দিয়ে যেতে যেতে দুই বাচ্চাকে দেখতে পেলেন, বাবু তোরা কার ছেলে, কেন কাঁদছো বাবু, কি হয়েছে? দেখেন আমরা কোন নবীর উম্মত। আল্লাহু আকবার। বাবু কি হয়েছে, কেন কাঁদছো? আল্লাহু আকবার। ছেলে দুইটা চিনতে ফিরে গেছে, ইনি সেই রাহমাতাল লিল আলামিন, ইনি সেই রাসূলে দু আরবি, ইনি সেই দোজাহানের বাদশা, যার জন্য কুল কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আরো চোখের পানিতে বুক ভাসাচ্ছে, সমস্ত অজুহাত
হুজুরকে শুনালেন। হুজুরে আকদ্দাস রাসূলের দ্বারা ভি ওই দুই বাচ্চার কথা শুনে নিজের চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল। এমন অবস্থায় একজন মানুষ ওই রাস্তা দিয়ে চলতেছে, মানুষটার নজর পড়ল আল্লাহর হাবিব চোখের পানিতে বুক বাসাই। আল্লাহু আকবার, ওই লোকটা চলতে 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 গিয়ে হযরত আবু বকর সিদ্দিকের সামনে হাজির হয়ে গেল। আবু বকর, প্রখর রোদ্রে পাহাড়ের গোহায় আপনার হাবিব চোখের পানিতে বুক ভাসায়। এক নম্বর সাহাবি যার তুলনা কাউরি সঙ্গে হবে না। তিনি এত নেকি, এত নেকি, এত নেকি করেছেন। হুজুর একাদ্দাস বলেছিলেন, হযরত আবু বকর সিদ্দিকের নেকি যদি এক পাল্লায় করা হয় আর সমস্ত দুনিয়ার নেকি যদি এক পাল্লায় করা হয়, তবুও হযরত আবু বকর সিদ্দিকের নেকির পাল্লা ভারী হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক যখন হুজুর একাদ্দাসের এই কথা শুনলো আর দেরি করলেন না, এক পা দুপা করতে করতে চলতে লাগলো। জানি না বেদিন কাফের মুশরিকেরা হুজুরের উপরে নাকি অত্যাচার চালিয়েছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর সামনে আসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী গো, আপনি কেন কাঁদছেন, কেন চোখের পানিতে বুক ভাসাচ্ছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি বুঝবানা, বুঝবানা। হযরত আবু বকর সিদ্দিক আওয়াজ তুলতে লাগল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি আপনার জীবন দিতে কুরবান, আমি আমার নিজের জীবনের জন্য আপনার প্রত্যাখ্যা হতে দেব না, আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কে কি বলেছে বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক এক পা দু পা করতে করতে হাজির হয়ে গেল, হাতের মধ্যে তরবারি নিয়ে হুজুরের সামনে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী গো, কে কি বলেছে একবার বলো? আমার হাতের মধ্যে তরবারি, দুনিয়ার মধ্যে তার অস্তিত্ব থাকবে না। ভাষা বুঝতে পারছেন? ধান অনেক হয় জমিতে, ধান অনেক হয়, যখন হাওয়া দেওয়া যায় তো অনেক পাতা উড়ে চলে যায়, আর যেটা ঝিটি ধান সেটাই থাকে। বেরাদার, এক রাত্রিব্যাপী মাহফিল, আজকেই শুরু, আজকেই শেষ। ফ্রি মাইন্ডে কি বলছেন? হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, ইয়া রাসূলুল্লাহ, হাতের মধ্যে তরবারি, কার ব্যথায় আপনি কাঁদছেন আপনি একবার বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর, আজকে তরবারির আঘাতে আমি নবী মুস্তফার চোখের পানি মিটানো যাবে ডেকে নিয়ে আই। উসমান গনি ছাড়া আমার চোখের পানি কে মিটাতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি যেন দৌড়ে গিয়ে খবর দিল, ওসমান, আল্লাহর হাবিব তোমারে ডেকেছে। হযরত ওসমান গনি সমস্ত কিছু ছেড়ে এক পা দু পা করতে করতে বিশ্ব নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওয়া আলাইকুমুস সালাম। ওসমান রে, ইয়া রাসূলুল্লাহ, কি করতে পারি? আপনার চোখের মধ্যে পানি কারণ কি জানতে চাই? আল্লাহর হাবিব বলে, ওসমান, চোখের পানি মিটাতে পারবা কি? ওসমান গনি বলে, নবী গো, আমি আল্লাহর কসম,
কসম করে বলি, আপনার চোখের পানি মিটাবার জন্য আমি নিজের জীবন দিয়ে দিতে পারি। আল্লাহর হাবিব বললেন, ওসমান রে জীবন দিতে হবে না, হবে না, হবে না, পারবা কি ওই খেজুরের গাছটা কিনে দিতে? হযরত ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চোখের পানি ফেলিয়েন না, আমি হযরত ওসমান রেডি আছি আপনার চোখের পানি মিটাবার জন্য, ওই খেজুরের গাছ কিনতে পারবো? আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরে আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বেরাদার বন্ধুগণ, এইভাবে কথোপকথন চলতে লাগলো। আল্লাহ একবার বিশ্ব নবী সমস্ত কথা খুলে বললেন, এরা আমার সেই গরিব সাহাবীর ছেলে, এদের বাড়িতে তিন দিন হয়ে গেল চুলায় আগুন জ্বলেনি, আল্লাহ একবার না খাবার দাবার পেয়ে বাপের জন্য আব্বা আব্বা করে রাস্তার কিনারে কিনারে ঘুরে বেড়ায়। এই দুই বাচ্চা চলতে চলতে রে যখন চলতেছিল, খেজুরের বাগানের পাশ দিয়ে যাই, পাকা পাকা তোকা তোকা খেজুর পড়ে থাকে, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ওই খেজুর কুড়িয়ে খেয়েছে, খেজুরের বাগান হলো পাকা নবীর দুশমান। ওই বিশাল বড় নামা কারাম গাদ্দার ইসলামের দুশমান যখন জানতে পারলো তোরা কার ছেলে, ছেলেরা বললেন আমরা হলাম নবীর সাহাবীর ছেলে, যখনই আমার নাম বলেছে ওসমান রে, ওই নামা কারাম গাদ্দার এই দুই ছেলেকে মারতে 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 অজ্ঞানের মতো করে ফেলে দিয়েছে। বাচ্চা দুইকে প্রখর রৌদ্রে বেঁধে রেখেছে, দেখ দেখ ওসমান রে, সমস্ত শরীর ফেটে ফেটে তাজা তাজা রক্ত ঝরে যায়, ছোট ছোট দুই বাচ্চা। আল্লাহ একবার, আল্লাহ একবার, সমস্ত সাহাবীরা বাচ্চার দিকে তাকাই, চোখের পানিতে বুক ভাসাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কান্না বন্ধ হয় না। ওসমান বলে, নবী গো, আমি ওয়াদা দিলাম, আমি ওই খেজুরের গাছ যতক্ষণ অব্দি খরিদ না করি আমি বাড়ি ফিরব না। আল্লাহ একবার, আল্লাহ একবার। হযরত ওসমান গনি চলল, এক পা দু পা করতে করতে গিয়ে হাজির হয়ে গেল ইহুদির দরবারে। এ ইহুদি, কে তুমি? বলে আমি হযরত ওসমান। কি হয়েছে বলো? বলে শোনো, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়ছে, আজকে বিশ্ব নবীর চোখের পানি মেটাবার জন্য আমি ওসমান এসেছি, বলো কি করতে হবে? ওই যে খেজুরের গাছটা তুমি বিক্রি করবা কি? ইহুদি বলছে, না আমি বিক্রি করব না। কেন? তোমাকে বিক্রি করতে হবে। না না না, আমি বিক্রি করব না, না বিক্রি করতে হবে। চোখের পানি জর্জর করে পড়ে, আমি ওসমান ওয়াদা করেছি যতক্ষণ অব্দি ওই গাছ না নি ততক্ষণ অব্দি বাড়ি যাব না। ইহুদি রে, কত দাম লিবা বলো? তুমি আজকে যত টাকা চাইবা আমি বিশ্ব নবীর চোখের পানি মিটাবার জন্য দিতে রাজি আছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দিরে আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না, আমি কারে আমির বানাবো আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি কারে ভিখারি বানাবো আমি আল্লাহ ছাড়া কেউ জানি না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল আল্লাহু আকবার হযরতে ওসমান গনি জিন্নুর আইন বলছে, রে ইহুদি কত টাকা নিবা? যত চাইবা দিব, মুমান্না দাম চাও, কিন্তু ওই গাছ চাই। বিশ্ব নবীর চোখের পানি ঝরেছে, আমি নিজের জীবন চাইতে নবীকে বেশি ভালোবাসি। আজকে নবীর চোখের পানি মিটাবার জন্য আমি ওসমান এসেছি, তুমি আজকে যা চাইবা আমি দিয়ে দেবা। আমি দেব না, দেব না, দেব না, আমি ওই গাছ বিক্রি করব না। উসমান গনি বললেন, শোনো রে, এ হাসি মজাক করছি না, তুমি মু মাঙ্গাই নাম চাইতে পারো। ইহুদি নামা হারাম গাদ্দার বলছে, হুজুর আমি একটা গাছ দেব ঠিক, তবে আপনি তো বিশাল বড় ধন সম্পত্তির মালিক, আমি বেশি টাকা পয়সা চাই না, তবে 100টা খেজুরের গাছ সহ একটা বাগান দিতে হবে। ভাষা বুঝতে পারলেন? রে ওসমান, আমি একটা গাছ দেব, তবে একটা গাছের বদলে 101টা গাছ সহ একটা বাগান লাগবে। হযরত ওসমান গনি চিৎকার মেরে বলে, ইহুদি রে, আজকে একটা গাছের বদলে 101টা কেন? বিশ্ব নবীর চোখের পানি মিটাবার জন্য যদি একটা গাছের বদলে সারা ওসমানের ধন সম্পদ চাইতা আমি দিয়ে দিতাম। বলি সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগণ, হযরত ওসমান গনি বিশ্ব নবীরে দেখেন কত ভালোবাসত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর চোখের পানি মিটাবার জন্য একটা গাছের দলিল ইহুদি দিল, হযরত ওসমান গনি 101টা গাছের দলিল দিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত দলিল নিয়ে চলল বিশ্ব নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর হাবিবি গো, অট্টালিকা পাহাড় পর্বত, নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। কিরকম ছিল ওসমান গনি? বেরাদার বিশ্ব নবীকে জীবন চাইতে বেশি ভালোবাসতেন। বেরাদার একটা গাছের বদলে 101টা খেজুরের গাছ বিলীন করে দিলেন, যার নাম হযরত ওসমান গনি। বেরাদার কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা পাহাড় পর্বত, জমি জামা খাল বিলি, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। এ পবিত্র মাহফিলে ইমানের পরিচয় দিয়ে 11 জন বাপ, 11 জন মা ফ্রি মাইন্ডে মসজিদ কে লিয়ে হাম আপনে লিয়ে নহীঁ, হ্যায় কোই বাপ কা বেটা ইয়া মা কি বেটি, মাত্র 5000টা টাকা দেনে ওয়ালা ইয়া দেনে ওয়ালি 10000 20000 100000 চাইতে পারতাম, কিন্তু না, এ রাত দেড়টার সময় দান চাইলে আরো মুড ভেঙে যায়। বেরাদার কালেকশনের সিস্টেম হলো 10টা থেকে 10:30 বক্তব্য বক্তা উঠবে, 1 থেকে 1.5 ঘন্টা, আধা ঘন্টা বক্তব্য, আধা ঘন্টা কালেকশন, নাত গজল, কাঁদে হেসে ইনশাআল্লাহ দোয়া করে ক্লিয়ার, 12টার আগেই হয়ে যায়। তবে এই রাত 1:30টাতে আমাকে নিজেই কেমন কেমন লাগছে। যাই হোক, আল্লাহ পাকের রহমত, সুবহানাল্লাহ, 1টা পার হয়েছে, 1:30 বাজেনি, থাকবেন তো? থাকবেন না? বেরাদার, 11 জন চেয়েছি, একজন তো কেউ হতে পারে, মাত্র 5000। আরে হযরত ওসমান গনি একটা গাছের বদলে নবীর মহব্বতে 101টা গাছ দিতে পারে, আমি আপনি মসজিদের জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ঘরের জন্য মাত্র 5000টা টাকা দিতে পারি না? পারবো ইনশাআল্লাহ। ছিল 2000 টাকায় আল্লাহ
ছাড়াই দিল ও গো খোদা দয়াময় দয়ায় আমি যখন বসলাম হুজুর আমার হাতে দিয়েছে নামটা যে সুবহান আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হযরতুল আল্লামা মাওলানা মঞ্জার আলম সাহেব মানুষজন বলে আলেম ওলামা খালি লিতে জানে লিতে এরা লিতেও জানে তো দিতেও জানে সুবহান আল্লাহ বিরাদার ওলামায়ে দিন দিয়েছে 1000 টাকা সুবহান আল্লাহ এক ছোট সি বহন লাগা কে দিয়ে 200 টাকা আল্লাহ কবুল করো আরেকজন দিয়েছে 100 টাকা মা বাবার জন্য আল্লাহ কবুল করো এটা মোহাম্মদ আসলাম মোহাম্মদ আসলাম সাহেব 2000 টাকা আল্লাহ কবুল মাস্টার মাস্টার নূর আলম সাহেব মাস্টার নূর আলম সাহেব সুবহান আল্লাহ 2000 একটা 5000 চেয়েছিলাম কেউ নাই গো কথাটা বলেছি কেউ কথাটা রাখতে পারে লেকিন মাস্টার সাহেব তো এই নেই চলেগা কিউকি স্টেশন পে মুলাকাত হুই থি ইনসে 2000 রুপিয়া কম কম হো গিয়া না কম লাগা সুবহান আল্লাহ না মাস্টার খুব ভালো লোক ও খুশি মনে দেবে ইনশাআল্লাহ বিরাদার মোহাম্মদ শহীদ মোহাম্মদ শহীদ এক কলি বালি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব মোহাম্মদ শহীদ আলম সাহেব এক কলি বালুর দাতা আল্লাহ কবুল মঞ্জুর করো আর আব্দুল সালাম সাহেব ছিল এই মাহফিলে 1000 টাকা দিয়েছে প্রাণ খুলে ও গো খোদা দয়া মাই দয়ায় করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল করিয়া সবে বলি আমির বাঁচতে যদি না পারা যায় মোহাম্মদ সাহাদুল সাহেব দিয়েছে 1000 টাকা মসজিদের জন্য আমি নিজের জন্য হুজুরের মারফত দাঁড়াতে আমি আসতে পেরেছি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাওলানা আসলাম আলী সাহেব 2000 টাকার দাতা মানুষজন বলে খালি মুলবি লিতে জানে দিতে জানে না এরা লিতেও জানে তো দিতেও জানে সুবহানাল্লাহ ভাই আনসারুল হক সাহেব 1000 টাকা দিয়েছে আল্লাহ কবুল ও মঞ্জুর করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ নাই 5000 টাকা কথা বলেছিলাম কেউ রাখতে পারে পাঁচজন মানুষ 2000 করে ইনশাআল্লাহ মেয়েদের দিকে কেউ গিয়ে ঢুকেন কমিটির লোক যদি থাকে এখানকার মেয়েরা খুব ভালো গো এরা জীবনে নিজের স্বামীকে কোনোদিন গালি দেয় না এরা গালি শিখেই নি গালি দেয় না না কারণ যদি বলে যে হ্যাঁ গালি দেয় তো সকালে লকডাউন খাওয়া বন্ধ বড় বড় বাবু দেবীর কাছে সব বাবুই কাবু কিচ্ছু করার নাই বেরাদার এখানকার মেয়েরা খুব ভালো এরা দান দিতে বেশি ভালোবাসে একজন কমিটির লোক গিয়ে দেখেন তো হবে ইনশাআল্লাহ এ মা বোনেরা 200 500 1000 আল্লাহ একবার 10 20 50 কানের দুল নাকের ফুল হাতের চুড়ি পায়ের নূপুর গলার হার যার যেটা ইচ্ছা মহব্বতে দেন এটাই হবে সঙ্গের সাথী আখেরাতের পুঁজি বেরাদার এই হাত আল্লাহর কাবা ঘরে কয়েকবার লেগেছে আবার যাচ্ছি ইনশাআল্লাহ উমরাতে বেরাদার কেউ যদি যেতে চাই হজ উমরা জিয়ারত করতে চাই আমাদের দেশে অনেক ওয়াহাবি এজেন্ট আছে এরা বলে দোয়া ফাতিয়া সালাম হয় না আস্তাগফিরুল্লাহ এখান থেকে বেরাদার সালাম দিতে পারি আর কাছে গিয়ে সালাম হবে না এটা কোনোদিন হয় সবই হচ্ছে ড্রাইভারটা 2 নম্বর গাড়ি ঠিক রাস্তা ভালো বেরাদার ড্রাইভার 2 নম্বর ফাস্ট টার্নিং এ উল্টাবে বেরাদার রাস্তাও খারাপ গাড়িটাও বেরাদার পুরাতন তবে যাওয়ার মতো আছে ড্রাইভার যদি ভালো থাকে 10 মিনিট লেট হলেও ঠিকটা ঠিক জায়গায় পৌঁছে দেবে আপনার জীবন হেফাজত থাকবে ঈমান বিরাদার ঈমান কার নাম নিজের ঈমানকে বাঁচাবার জন্য এদিক ওদিক কোন এজেন্ট মোয়াল্লেমের সঙ্গে যেয়েন না নিয়ে গিয়ে সুন্নি মানুষকে গোমরা বানিয়ে বাড়ি আনছে আর বলছে ওখানে কিছুই হয় না আস্তাগফিরুল্লাহ সবই হয় সবই হয় সবই হয় বিরাদার
যদি কেউ যেতে চাই হজ উমরা জিয়ারত করতে, বেরাদার এ ফকির এম এ মালিক মুআল্লিম হিসেবে বেরাদার ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস KGN হজ উমরা জিয়ারত বেরাদার ট্যুর তৈরি হয়েছে। পর পর এক বছরের মধ্যে তিনবার যাওয়া হলো, সামনে মুহরমের পর যাওয়া হচ্ছে, আবার হজে যাওয়া হবে। কেউ যদি যেতে চাই সুন্নি মানুষ সুন্নি হয়েই থাকতে হবে, গোমরা যাতে আমরা না হই। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক সবে বলি আমিন। কি বলছিলাম, মেয়েদের দিকে চাদর গেছে, মা বোন আপনাদের দিকে যদি পারেন 1, 2, 5, 10, 20, 200, 100, 500 আল্লাহু আকবার কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, পাইন নপুর, গলার হার, যার যেটা ইচ্ছা খুশি মনে দেন, দিল দিয়ে দোয়া হবে, অন্তর দিয়ে কবুল হবে ইনশাআল্লাহ। একটা বোন দিয়েছে হাতের আঙ্গুঠি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র মাহফিলে কেউ 5 বস্তা সিমেন্ট দিতে পারে, মসজিদের কাজ হবে। এ বেরাদার নিজের বাড়ি তৈরি করছি, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ অবধি খরচা হয়, একটা মানুষের সম্ভব হয়ে যায়। ওটা গ্রাম মিলে হয়তো 500 ঘর কি 200 ঘর আছে, বেরাদার 1000 করে দিলে 2 লাখ হয়ে যাবে। একবারে না হবে, 4 বারে হবে, টেনশন নাই বেরাদার। বন্ধুগান আছে 30 জন বান্দা যা বান্দি, 30 পারা কোরআন মাজিদ, 30টা মাহে রমজান, বেরাদার চলে গেল, আগামী বছর পাবো কিনা এর কোনো গ্যারান্টি নাই, কারণ মরার কোনো বয়স নেই, সব বয়সেই মরা যায়, কখনকার মৌত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। রমজানের দিকে লক্ষ্য করে, কোরআন মাজিদের দিকে লক্ষ্য করে, 30টা মানুষ মাত্র 1000টা করে টাকা, 1000 টাকাতে আপনার কাফনের কাপড়ও হবে না বাপ। খুশি মনে আছে কেউ, কথা বলেছি রাখতে পারে, কি নাম, আব্দুল জলিল, 1000 দানের লাভ আল্লাহ কবুল করিয়া সবে বলি আমিন। 500 নগদ 500 লিখতে হবে, লিখছে কি কেউ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা হলো আর 29টা বাকি, মাত্র 1000 করে মসজিদের জন্য, আমি নিজের জন্য চাইছি না, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সম্ভব। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি জিনিস? নবী আমার বললেন, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সম্ভব। নবী গো, দুনিয়ার বুকে জান্নাতের পরিদর্শন করলে কার দর্শন করতে হবে? বিশ্ব নবী বললেন, আল মসজিদ বাইতুল্লাহ। নবী গো, যারা মসজিদ তৈরি করবে, আল্লাহর ঘর বানাবে, যারা শামিল হবে, যারা শরীক হবে, শিরকত নেবে, তাদের কি লাভ হবে? নবী আমার বললেন, যে সিস্টেম মোতাবেক আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করবে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে সে সিস্টেম মোতাবেক ঘর উপহার দিয়ে দেবে বলি সুবহানাল্লাহ। আছে কোনো বান্দা যে 5 বস্তা সিমেন্ট, 1 ট্রলি বালি, 500টা ইট, 1 কুইন্টাল হয়তো ভারী হয়ে যাবে, 50 কেজি 6 সারিয়া রড হতে পারে, কেউ 25 কেজিও হতে পারে, দেন চোখ বন্ধ বুদ্ধি শেষ, কিছুই সঙ্গে যাবে না, বেরাদার মরার কোনো বয়স নেই, সব বয়সেই মরা যায়, কখনকার মৌত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আছে কোনো বান্দা যে আমি 1000টা টাকা দিলাম, 30 জনের কাছে চেয়েছিলাম, একজন হয়েছে, আরেকজন কেউ হতে পারে, এতক্ষণ অবধি অনেকে দিয়েছেন, ওটা গেনতির বাইরে, 30 জন পুরাতে হবে, সুবহানাল্লাহ হবে। আমি জানি এখানকার লোক খুব ভালো, এরা দান দিতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব তফির মোহাম্মদ সাউদ, 5 বস্তা সিমেন্ট মাটি আল্লাহ কবুল করে নাও খাটি, আমিন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করতে হবে, অনেকে দান দিয়েছে, আমিন আল্লাহ আমিন আল্লাহ গো, গুনাহগার কাংসার সিয়া কর বান্দা, আল্লাহ তোমার দ্বারে 2 হাত তুলেছি মাওলা, আপন বান্দা বলে আমাদের প্রত্যেককে দান দোয়া কবুল কর মাবুদ। কেউ 2000 1, 2, 5, 10 দিয়েছে, আল্লাহ গো
জানি না কার বাপ কার মা কার বাটা বেটি দাদা দিনা নানি খালা ফুফা আত্মীয় স্বজন রিশতেদার পরিবার বর্গ আল্লাহ যে যার কবরে গিয়েছে দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগিরা কাবিরা করে গিয়েছে ওই ছোট বড় সাগিরা কাবিরার বদলে আজাবুল কবরের মধ্যে যদি আজাব দর্শন হতে থাকে মাবুদ এই সমস্ত দান দুয়ার বরকত দ্বারাতে আজাবুল কবর থেকে নাজাত করে দাও ইমানদার বানায় রাখো যে যা আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো প্রত্যেকের খাটনি কামাই ঘরে ঘরে বরকত দিয়ে দাও বালা মুসিবত দূর করো আপত্তিকে বাঁচাও শয়তানি মকর থেকে রক্ষা করো আল্লাহ গো আকিমি সালাত ওয়া আতু যাকাত আর ঈদিনা সিরাতাল মুস্তাকিমের প্রতি আমলে তৌফিক দিয়ে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার আমিন বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মেয়েদের দিক থেকে অনেকে দিয়েছে 10 20 25 50 100 200 আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমা মোহাম্মদ আরিফ মা বাপ কে নাম পর 5 বড়ি সিমেন্ট সুবহানাল্লাহ মোহাম্মদ আরিফ বায়া মারি এই মা পিলতে ছিল মা বাপ খানদানের জন্য 5 বস্তা সিমেন্ট দিল ও গো খোদা দয়াময় দয়ায় করিয়া এ দানের লাও আল্লাহ কবুল করিয়া সুবহানাল্লাহ মোহাম্মদ বাতালু সুবহানাল্লাহ নাম কি বাপের গো সুবহানাল্লাহ খুব ভালো নাম আল্লাহ পাক ভালো রাখুক সুস্থ রাখুক সুবহানাল্লাহ আচ্ছা মা বাপ পর্দা হয়ে গেছে মা বাপের জন্য খুশি মনে আমি জবরদস্তি করছি না চাইলে হয়তো 200 কি 100 আরো বাড়তো দরকার নাই খুশি মনে দেন মাঙ্গো শিশে জো দে খুশি সে আর ও কবি না কহে কিসি সে মোহাম্মত সে হ্যায় কই মাত্র 1000 টাকা আছে এত বড় মাহফিল বেরাদার এত ছোট্ট বাবু নিয়ে আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ ছোট্ট বাবু দিয়েছে 100 টাকা আল্লাহ বাবুর খানদান থেকে যারা কবরে গিয়েছে দিয়ে দিও বেহেশতে জায়গা সবে বলি আমিন আর কেউ নাই 1000 যদি ভারী হয় 500 500 করে দিতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ 100 দিতে পারে 5 বস্তা সিমেন্ট যদি ভারী হয় কেউ 2 বস্তা করে লিখে দিতে পারে আছে কেউ বেরাদার মানুষজন বলে 1 টাকাই টাকা নাই 1 বাটাই বাটা নাই এ পাপিষ্ট এমে মালিক বাপের একমাত্র সন্তান অনেকে হয়তো জানেন আপনাদের বাসাল গায়ে অনেকবার এসেছি কট রাতে এসেছি এই জায়গাতেও এসেছি এই মাদ্রাসার নদীর ওই পারে একবার জালসা হয়েছিল এসেছিলাম এত আন্ধি আর ঝড় তুফান আল্লাহু আকবার হ্যাঁ তখন হুজুর হ্যাঁ হুজুর আব্দুল হাকিম সাহেব জিন্দা ছিলেন আল্লাহ পাক উনাকে আচ্ছা সে আচ্ছা মকাম দেখ সবে বলি আমিন জান্নাতুল ফিরদৌসে উনাকে জায়গা দেখ সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন অনেক আন্ধি তুফান আল্লাহু আকবার কে কোন দিক দিয়ে যে গেছে ওই তাহির রেজা রামপুরি এসেছিল সাইরে ইসলাম তখন এসেছিলাম যাই হোক অনেক দিন আগে বেরাদার এই পবিত্র মাহফিলে আছে আর কে 50 কিলো মকই কিনাম সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাস্টার আকবর আলী সাহেব 50 কেজি মকাই ভুট্টার দাতা খালি একজনই মকাই লাগিয়েছে আর কেউ লাগাইনি হ্যাঁ মাস্টার সাহেব 50 কেজি দিল তো আর কেউ ওনার সঙ্গের সাথী হতে পারি এ বড়লোকের বেটি সবারই কাছে তো টাকা আছে আমি জানি গোয়া গায়ের লোক হ্যাঁ এখানকার লোক অনেক বোম্বাইয়ে থাকে বেরাদার আর টাকা পাঠায় আর মেয়েরা হয় ঘরের মালিকান এদের কাছে ভরপুর টাকা থাকে আল্লাহ যারা টাকা নিয়ে এসছে ওরা যদি না দেয় ঘুরিয়ে নিয়ে যদি বাড়ি যায় রাস্তায় যাতে হারিয়ে যায় মাথা খারাপ টাকা নিয়ে এসে দিবে না মানে আমার একটা তার কিন্তু ছিড়া উল্টা পুল্টা দিয়ে দি সুবহানাল্লাহ মইনুল হক সাহেব আপনার ওয়ালিদ কে নাম পর 200 সুবহানাল্লাহ মইনুল হক সাহেব বাপের জন্য দিয়েছে 200 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন একটা আল্লাহর নেক বান্দি দেখি কেউ দি কেউ হয় মানুষজন বলে 1 টাকাই টাকা নাই 1 বাটাই বাটা নাই এ পাপিষ্ট এমে মালিক বাপের একমাত্র সন্তান হার গ্রামে হার গঞ্জে বাপ মা ইত্যাদি ভাই বোন পেয়েছি
এ গুয়া গায়ে একটা বাপ কিংবা মা হতে পারে, এ বাপ এ মা তোমার পাঁচটা বেটা একটাও হয়তো দোয়া করবে না, এ পাপিষ্ঠ এম এ মালিক হার মাহফিলে দোয়া করবে ইনশাআল্লাহ, মক্কা মদিনাতে গিয়েও দোয়া হবে, বাপ বেটা মা বেটা একসঙ্গে জান্নাত যাবো ইনশাআল্লাহ, আপনার বিশ বিঘা জমি এক কাঠাও আমি নেব না, আল্লাহ আমারে বহু দিয়েছে, বেরাদার বন্ধুগান এ পবিত্র মাহফিলে একটা বাপ একটা মা দেখতে চাই, এক টলি বালি আর এক টলি চিপস মসজিদের জন্য আমি নিজের জন্য চাইছি না, বেরাদার বন্ধুগান দান আপনার সব।